হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার। দেখো কি আছে এখানে, টমেটো আছে, অনেকগুলো টমেটো আছে। তো টমেটো দিয়ে একটা নতুন রেসিপি করব, তো চলো শেয়ার করব তোমাদের সঙ্গে। আর দেখো এই যে টমেটোগুলো নিয়ে গেছি, এখন ধুয়ে নেব টমেটোগুলোকে। এই যে জল নিয়েছি, এই যে টমেটোগুলোকে ধুয়ে নেব। টমেটো তো বালু আছে অনেক, তো ধুয়ে নেবো টমেটোটিকে। তো আরেকবার জল দিয়ে ধুয়ে নেব, বৃষ্টি হয়েছে জন্য বালু আছে টমেটোতে। নিলাম আরেকবার জল, তো ধুয়ে নেবো ভালো করে। দেখো টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি। তো এই যে, আর চলো দেখাবো এখন কি করব টমেটো দিয়ে। দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তো এই টমেটোগুলো দিয়ে দেবো এখন। টমেটোগুলো জলে দিয়ে দেবো, দিয়ে দিলাম। তো টমেটোগুলো সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দিয়েছি, টমেটো সিদ্ধ হোক। তো ততক্ষণ আসছি আবার। তো বন্ধুরা দেখো টমেটো সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নেব। ওই যে নামিয়ে নিচ্ছি টমেটোগুলো, দেখো মাঝখান থেকে ফেটে ফেটে গেছে। তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো বলাই হয়নি কি বানাবো, বানাবো হচ্ছে টমেটো দিয়ে মালপোয়া, টমেটোর মালপোয়া বানাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করছি ভালোই লাগবে। তো বন্ধুরা টমেটোগুলোকে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, দেখো আমার কাছে মেশান নেই, তো এই জন্য গ্লাস দিয়ে দিয়ে টমেটোগুলোকে দেখি গরম। তো টমেটোগুলোকে এভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে তারপর ছেঁকে নেব। একটা বড় থালা নিয়ে নিয়েছি, দেখো ছোট থালাতে হচ্ছে না, তো নিয়ে নিয়েছি বড় থালা। তো বন্ধুরা একটা ছাঁকনি নিয়েছি, দেখো এবার ছেঁকে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, তো আর দেখো টমেটোটা ছেঁকে নিয়েছি, দেখো কি সুন্দর কালার এসছে, লাল টকটকে কালার এসছে। তো এই টমেটোর পিউরিটা দিয়েই বানাবো হচ্ছে টমেটোর মালপোয়া। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। এই যে নিয়ে নিলাম সুজি, দেখো এখানে দু বাটি মতো সুজি আছে, তো দিয়ে দিলাম সুজিটা। তো এখন দেব ময়দা। তো ফ্রেন্ডস দেখো নিয়ে নিয়েছি ময়দা, তো দিয়ে দেব ময়দা। তো এখানে দুই বাটির মতো আছে, সবটা দেব না, তো বাস এতটুকু দিলাম আর দেব না। তো দিয়ে দেব এখন চিনি। তো ফ্রেন্ডস দেখো চিনি, তো দিয়ে দেব চিনিটা, এখানে দেড় বাটির মতো চিনি আছে। তো দিয়ে দিলাম চিনিটা। তো দিয়ে দেব এবার লবণ, এই যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দেবো এখন দুধ, এই যে এদের দুধ, দুধটা দিয়ে দেবো পরিমাণ মতো। বাস, তো এখন মেশাবো, দুধটা দিয়ে কিছুটা মিশিয়ে নিই, তারপর টমেটো পিউরিটা দেবো। তো ফ্রেন্ডস এবার দিয়ে দেবো এই যে টমেটোটা, টমেটো রসটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাবো। দেখো কালারটা কী সুন্দর টমেটোর কালারটা।
তো ভালো করে মেশাতে হবে। ময়দা, সুজি, চিনি সবগুলো ভালো করে মিক্স হয়ে যাবে। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তো একটু কিছুটা দুধ দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ, কারণ সুজিটা ভিজবে, ভিজে ফুলে উঠবে, তার জন্য একটু দুধ দিলাম। চলো মিক্স করে নিই। মিক্স করে দিয়ে দেবো ঢাকা, তো 10-15 মিনিট মতো রেস্টে থাকবে, তো ততক্ষণে সুজিটা দুধের সঙ্গে টমেটো রসটার সঙ্গে ফুলে উঠবে, তারপরে সে মালপোয়া করব। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। তো দিয়ে দেবো এবার ঢাকাটা। তো ফ্রেন্ডস দেখো 10-15 মিনিট পর ফিরে এসেছি। এই যে দেখো ব্যাটারটা এমন ঘন হয়েছে। তো এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে, তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো কড়াইতে তেল গরম হচ্ছে, তো তেলটা গরম হলে তো এক এক করে ভেজে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, তো দিয়ে দেব এবার। তো দিয়ে দিলাম, তো ফ্রেন্ডস এই যে দেখো, এই যে তো চলো ভেজে নেব আবার। দেখো ফ্রেন্ডস সবগুলো মালপোয়া ফুলে উঠছে। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর হয়েছে। দেখো এখনো গরম, ঠান্ডা হলে তো কেটে দেখাবো তোমাদেরকে। এই যে ফ্রেন্ডস দেখো, এই যে দেখো ফুলে উঠেছে পিঠাটা, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো আরও ভেজে নিয়েছি, তার এটাও ভেজে নিয়েছি। এই যে দেখো, তো এই যে ফ্রেন্ডস এই যে দেখো, দেখো কত সুন্দর হয়েছে, ভিতরটাও লাল হয়ে গেছে। দেখো দেখো খাবিয়ে ফ্রেন্ডস দেখো আরো একটা ভেজে নিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা, সবগুলো ভেজে নিয়ে আসছি আবার।
দেখো মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে। এই যে আর একটা দুটো হবে, এই যে এখানে আছে কিছুটা, তিনটা থেকে চারটা হবে, আর এখানে একটা আছে দেখো। আর এই যে দেখো সবগুলো করে নিয়েছে দেখো। সবগুলো খুব সুন্দর লাল লাল হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো আমার টমেটোর মালপোয়াগুলি হয়ে গেছে, দেখো সবগুলি ফুলে গেছে, সুন্দর কত সুন্দর হয়েছে দেখো। এই যে দেখো টমেটোর মালপোয়া, দু তিনটা খেয়েও নিয়েছে ছেলে মেয়ে, আর বাকি এতগুলো আছে। তো ফ্রেন্ডস আসছি আবার নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি আবার নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর এখন বাজারে অনেক টমেটো পাওয়া যায়, তো তোমরা একবার সবাই বাড়িতে বানিয়ে খাও, দেখো দেখতে যেমন অসাধারণ খেতেও তেমন অসাধারণ, দেখো কত সুন্দর হয়েছে। তো সবাই বাড়িতে বানিয়ে খাও, চলো আসছি আবার, টাটা।